আসসালামু আলাইকুম। আজ 20 এপ্রিল, পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে বাইক চালানোর পারমিশন দিয়েছে। পরীক্ষামূলকভাবে কথাটা মনে রাখবেন, আমরা বাইক যারা রাইড করি বা বাইককে যারা ভালোবাসি, আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, তারা সবসময় আমাদের যখন সরকার কোনো নীতিমালা বেঁধে দেয় বা আমাদের ভালো না লাগার কোনো শর্ত দিয়ে দেয়, তখন কিন্তু আমরা প্রতিরোধ করি বা আমরা বিক্ষোভ করি, পূর্বেও করে এসেছি। তো সেই ক্ষেত্রে আমাদের যখন পদ্মা সেতুটা খুলে দিয়েছে, আমাদের সুযোগ দিয়েছে সরকার যে আপনারা 20 তারিখ থেকে 20 এপ্রিল থেকে চালাতে পারবেন, অবশ্যই আমরা সব কিছু খেয়াল করে সব কিছু নিয়ম মেনে কিন্তু গাড়ি চালাবো। ওভার স্পিডে ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে যেন আবারও বন্ধ করে না দেয়া হয়। পূর্বে কেন বন্ধ করা হয়েছিল আপনারা সবাই জানেন, বন্ধ করার একটা কারণ ছিল, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। তো এইবারও যেন সেই অ্যাক্সিডেন্টটা না হয়, আপনারা নীতিমালা মেনে চলবেন এবং সেফলি ড্রাইভ করে স্লোলি আপনারা পদ্মা সেতু পার হবে। অনেকে ওভার স্পিড করবে, দেখাবে যে আমাকে আগে যেতে হবে, এমনটা করবেন না, তাহলে আপনিই পস্তাবেন। যারা শুধু পদ্মা সেতু দেখতে যেতেছেন তারা একটু লেটে যান, এখন সপ্তাহখানি বন্ধ রাখেন। আর যারা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেশের বাড়িতে ঈদ উদযাপন করতে, তারা সেফলি ড্রাইভ করবেন, নীতিমালা মেনে চলবেন, কখনো দাঁড়িয়ে থাকা বা আমাকে আগে যেতে হবে এমন করার চেষ্টা করবেন না, তাহলে আমাদের জন্যই ক্ষতি, পরবর্তীতে দেখা যাচ্ছে আবারও বন্ধ করে দিচ্ছে। এই জন্য আমাদেরকে এখন শালীনতা দেখানোর সময় এসেছে যে আমরাও নিয়ম মেনে চলি, এটা দেখানো বোঝানোর সময় এসেছে। তো সবাই এই নিয়মটা মেনে চলবেন, যেন অলস টাইম আমরা পদ্মার উপর দিয়ে বাইক নিয়ে রাইড করতে পারি, সেটা আমাদের কাম্য হবে, সেইভাবেই আমরা যেন সবাই চলতে পারি। আবারও যেন না হয় এমনটা যে বারবার দুর্ঘটনা ঘটছে যার কারণে আবারও পদ্মা সেতুতে বন্ধ করে দিচ্ছে বাইক নিয়ে যাওয়া, ঠিক তখন হবে কি ওই আগের মতোই আপনাকে বাইক রাইড করতে পারবেন বা ট্রাকের উপরে বসে পদ্মা সেতু পার করবেন, কখনো নিজে চালিয়ে পার করতে পারবেন না। এই জন্য সবাই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন।